আমাদের মধ্যে কত খবর খবর রাখত প্রত্যেক দিনই আমার কাছে জিজ্ঞাসা করত যে রাস্তাটা কি হলো মাপজোক হলো টেন্ডার হলো কিনা প্রসিডিওর হচ্ছে কিনা ওয়ার্ক অর্ডার হলো কিনা ওয়ার্ক অর্ডার করিয়ে আমাদের এজেন্সি ভাই শাহাবুদ্দিন ছোট্ট ফুলের সেই গুলদাস্তা দিয়ে দাদার হাতে তুলে দিচ্ছে। এছাড়াও আমরা দাদা আমাদেরকে খুব শাসন কিছুই করতে পারে, উনি একজন নির্ভীক মানুষ। আমাদের প্রিয় দাদাকে আমরা তুলে দিচ্ছি, সবাই একবার অভিনন্দন জানান আমাদের জনপ্রিয় জননেতাকে, কারণ তার জন্যই কিন্তু আজকে কর্মযোগ্য। তিনি আছেন বলেই আমরা সব কিছু করতে পারি। বারাসাত ব্লক টু মানে শম্ভুনাথ ঘোষ, বারাসাত ব্লক টু উন্নয়নের কাণ্ডারি শম্ভুনাথ ঘোষ। আমরা রইলাম দোকান হইতে মসজিদের গোড়া ভায়া শাহাদাতের বাড়ি হইতে জাকের মালা কাটা রাস্তা, যে আমরা গ্রামের মানুষ যে দীর্ঘদিন যেটা দাবি করছিলাম সেই রাস্তা আজকের শুভ উদ্বোধন এবং কাজ শুরু হবে। আমি গ্রাম সম্পর্কে কিছু কথা বলবো, উন্নয়নমূলক কাজ। আজকে এখানে সামনে যারা বসে আছেন আমার দলের কর্মী, আমার বাবা কাকারা এবং যাতায়াতের খুব অসুবিধে। বিশেষ করে আমাদের সভাপতিরা বলতো যে কখন সেই আমরা খাড়া খালে গিয়ে বাসে উঠতে হবে, কখনো সেই আন্দুলি গিয়ে বাসে উঠতে হবে, কখনো কৃষ্ণমালি গিয়ে বাসে উঠতে হবে। দেখ এই মঞ্চে যে অবিরাগ্রহ রয়েছে কিন্তু সবাই এলে উপস্থিত, এই রাস্তাটার সংস্কার হবে, তার যে আমরা জেলা পরিষদ থেকে টাকা উদ্বোধন করি ঢাকা হয়েছে, সেটা আমরা কাজ শুরু হবে। ওই মুখে ওই বলবো আর কাজে হবে না, মমতাবাদী শিক্ষা দেয়নি, যাদের ব্যবস্থাপনা আমরা এটি সঞ্চালক আমাদের ও প্রাক্তন দলের নেতাও ছিল, এখন দলের দায়িত্বে আছেন, কাশেম থেকে শুরু করে সব অধীনে আমাদের ঘরের ছেলে ও বোন ও ভূমি ব্লকের দায়িত্বে আছে কর্মাধ্যক্ষ, এই অঞ্চলের সভাপতি বটে, সাবধান সাহেব আছে আমাদের জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ, আপনাদেরই ভোটে নির্বাচিত হয়েছে তা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তারাই বুঝতে না হয় তারা হাসপাতালে যাক, স্কুলে যাক, যাক, যদি রাস্তা না থাকে কি অবস্থা। আমরা যখন পড়াশোনা করেছি খাদা দিয়ে আমার গিয়ে উদ্বোধন করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এক এম ফারুক সাহেব। যে আমরা দীর্ঘদিন যে অপেক্ষা যে আশা সেই আশা আজকে আমাদের আমরা যারা জনপ্রতিনিধি একদিকে শম্ভুনাথ ঘোষ, একদিকে হাজিরুল ইসলাম, একদিকে সভাপতি, একদিকে সাতখানা রাস্তা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, আজকে শুভ সূচনা হবে। আর বেশি কিছু নয়, একটাই কথাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, মমতা বন্দ তিনি সততার প্রতি, চাঁদে কলঙ্ক থাকতে পারে অন্য জায়গায় কলঙ্ক থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের অঞ্চল সভাপতি তথা কর্মাধ্যক্ষ ভাই শাহাবুদ্দিন সাহেবকে সঙ্গে সঙ্গে গতকালকে আমরা বসিরহাট থেকে এক প্রদান করছি হাজিনুল ইসলাম সাহেবকে, একদিকে সম্পুদা, একদিকে হাজিনুল ইসলাম। আমরা যারা ওয়ার্কার, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্ডকোর সেনাপতি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাফাদার উষ্ণ অভিনন্দন জানাই। ফুলের গুলদস্তা দিয়ে আমাদের জনপ্রিয় বিধায়ক এবং আমাদের বিশেষ করে হাজিনুল ইসলাম সাহেব পাশে লোকসভার নির্বাচন তো অবশ্যই, কিন্তু মানুষের যে সমস্যা, যে দীর্ঘদিন সমস্যার সমাধান বাম জমানের 34 বছর ধরে কিছুই ছিল না, মাটির রাস্তা, কাদা, এছাড়া কিছু দেখতে পেত না। যা উন্নয়ন, যা চকচকে রাস্তাঘাট, কল, জলীয় পানীয় জল থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সবই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে পরপর হয়ে আসছে উন্নয়নের ধারা। কিন্তু শাহাবুদ্দিন আলীকেও দেখা যাচ্ছে অঞ্চল সভাপতি এবং বারাসাত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ার পর তারও একটা কাজের গতি অনেকটা বেড়ে গেছে। না, শুধু শাহাবুদ্দিন না, আমার কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েতে আমাদের প্রধান শহীদুল ইসলাম, উপপ্রধান রমা মণ্ডল এবং আমার সদস্য এবং আমাদের উপনেত্রী একএম ফারাদ সাহেব জেলা পরিষদের, আমাদের সমাজসেবী দাদা শম্ভুনাথ ঘোষ, আমাদের বিধায়ক হাড়োয়ার এমএলএ হাজি নুরুল ইসলাম, সবাই সহযোগিতায় আমরা দলের কর্মী সৈনিক, আমরা সেই উন্নয়ন, আমরা আমাদের উপনেত্রীর কাছে সেই মানুষের দাবি নিয়ে যাই, সেই দাবি আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যারা যে জায়গায় যে অবস্থায় আছে তারা সেই উন্নয়নকে আমাদের সেই কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েতে সবার সহযোগিতায় মানুষের সামনে আনতে পারছে। আমি একা বলে না, আমি বলে কেউ না, আমরা সবাই। লোকসভা নির্বাচনের আগে এটাই কি মানে রাজ্য সরকারের দেওয়ার শেষ কাজ আপনাদের? না 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 না, মানে রাজ্য সরকার না, আমি বলছি লোকসভা নির্বাচনের আগে। হ্যাঁ, লোকসভা নির্বাচনের আগে আমাদের যে কীর্তিপুর 2 নম্বর যে রাস্তার প্রকল্প, পিসরাজ প্রকল্প, এটাই এখন শেষ। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর অঞ্চল সভাপতি 2 নম্বর এবং বারাসাত বোলাকটুর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। আমরা তো শুধু মুখি ভাষণ দেয়নি, রেশনটাও দেই। আমরা বলছি এই রাস্তাগুলো খারাপ হয়েছে, মানুষের যাতায়াতের অসুবিধে, কেউ স্কুল কলেজ যায়, হাসপাতালে যাবে, মানুষ কৃষক মাল খাদ্য সামগ্রী বাজারে নিয়ে যাবে, তার রাস্তাটা তো খুবই অতি আবশ্যিক, এটা আমাদের করতে হবে, দায় আছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষ আমাদের করেছে, মানুষের সুবিধে অসুবিধে বোঝার দায়িত্ব তো আমাদের, যেটা বলি আমরা সেটা করি। তাই এই এই মজুরির ওদের খুব অসুবিধা ছিল, আমরা এই মজুরি আসতে আসিনি, আমাদের আর্থিক আছে আমাদের এখানে, আর 15 বছর আগে আসি আমরা কাদা দিয়ে আসতাম, ঠিকই বলছিল যে আমরা কাদা ডিঙিয়ে যেতাম, জল কাদা, আমরাও এসেছি, আমাদের আর্থিক আছে মজুরিকে। এখন দেখুন অনেক বাধা আসছে, অর্থনৈতিক অবরোধ আসছে, তার মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের কাজ আমরা করে চলেছি। ধন্যবাদ। শোনেন, কাজের লোক শম্ভুবাবু, তার নেতৃত্বে এই কাজগুলো যে হচ্ছে আমরা বুক চুকে বলতে পারি। এই বারাসাত 2 নম্বর ব্লকে আগামী লোকসভা নির্বাচনে যেই প্রার্থী হোক না কেন, আমরা 40-50 হাজার ভোটে এখান থেকে জেতাবো, 70 হাজার ভোট পাবে, এটা আমাদের বিশ্বাস। কারণ আমরা যেভাবে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মিটিং করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষের কথা বলছি, এটা আমাদের খুব বড় লক্ষণ। অতএব লোকসভা নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করলেও আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করবো, তাতে আমরা প্রচুর ভোটে জিতবো। মমতা বন্দ্যোপাধ্যায় 3টে খেপেই পথশ্রী প্রকল্প শুরু করেছে এবং মানে যোগাযোগই সবচেয়ে মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে রাস্তা, এটা কি সেটাই তারই পরিকল্পনা? ওনার পরিকল্পনা হচ্ছে একের সঙ্গে একের সংযোগ রাখা, একের সঙ্গে অপরের সংযোগ রাখা, প্রত্যেকটা রাস্তা এইভাবে তিনি যেভাবে করছেন তার কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জী উন্নয়নের একটা খনি, তিনি উন্নয়নের বাংলার উপকার, আমি এটা বলতে পারি। তার অনুসঙ্গী হয়ে আমরা যেভাবে কাজ করছি সে কাজের কোনো পরিসংখ্যান দেওয়া যায় না। 2021-এ যেভাবে আমরা ইলেকশন করেছিলাম, 2021-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ফল করেছিলাম, এক জনজোয়ার পরিকল্পনা, এইটা আমাদের ঠিক লোকসভা নির্বাচনের আগে সেই কাজটাই হবে।